বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত কেজেড আইএস হোমস্কুলের পক্ষ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আহমেদ, সহকারী শিক্ষক। তোমাদেরকে আজকে যে বিষয়ে পড়াবো সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। তোমরা সবাই বই খাতা কলম নিয়ে সামনে বসো। তো আজকে তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে বিশ্ব সভ্যতা। তো বিশ্ব সভ্যতার মধ্যে আজকের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মিশরীয় সভ্যতা। সবাই বই খুলেছ, দেখো আমি শুরু করছি। মিশরীয় সভ্যতার পটভূমি। আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে বর্তমানে যে দেশটির নাম ইজিপ্ট, ইংরেজিতে এর নাম হচ্ছে ইজিপ্ট, সেই দেশেরই প্রাচীন নাম মিশর। খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি সমৃদ্ধ জনপদের উদ্ভব হয়। এ সময় থেকে মিশর প্রাচীন সভ্যতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে। এরপর 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয়। ওই সময় মিশরের ঐতিহাসিক যুগের সূচনা হয়। একই সময়ে নারমান বা মেনেস হন একাধারে মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত, অর্থাৎ যিনি রাজা হন তাকে নির্দেশ করা হয়েছে। তিনি প্রথম ফারাও এর মর্যাদা লাভ করেন। এরপর থেকে ফারাওদের অধীনে মিশর প্রাচীন বিশ্ব সভ্যতার অগ্রগতিতে একের পর এক উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়। এরপর আসো দেখি আমরা আলোচনা করব ভৌগোলিক অবস্থান। তিনটি মহাদেশ দ্বারা ঘিরে থাকা মিশরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত। এর উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি, দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ। এর মোট আয়তন প্রায় 400,000 বর্গমাইল। তোমরা দেখো চিত্রে এখানে নির্দেশ করা আছে যে এই অংশটুকুই মূলত ছিল কি মিশরীয় সভ্যতার অঞ্চলটা। আচ্ছা, এরপর আসো আমরা আলোচনা করব সময়কাল। মিশরীয় সভ্যতা 2500 বছরেরও বেশি সময়ব্যাপী স্থায়ী হয়েছিল। প্রাচীন মিশরের নিরবচ্ছিন্ন ও দীর্ঘ ইতিহাসের সূচনা হয় 5000 খ্রিস্টপূর্বাব্দে, বিশেষ করে নবুপলীয় যুগে। যুগের নাম হচ্ছে নবুপলীয়। তবে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয় মেনেসের নেতৃত্বে, অর্থাৎ সেই সময়ের যে রাজা তাকে বলা হতো মেনেস, যা প্রায় 3000 বছর ধরে স্বমহিমায় উজ্জ্বল ছিল। খ্রিস্টপূর্ব 10ম শতকে লিবিয়ার এক বর্বর জাতি ফারাওদের সিংহাসন দখল করে নেয়। 670 থেকে 662 খ্রিস্টপূর্বাব্দে আসিরীয়রা, একটা জাতি তাদের নাম হচ্ছে আসিরীয়, তারা মিশরে আধিপত্য বিস্তার করে। 525 খ্রিস্টপূর্বাব্দে পারস্য মিশর দখল করে। পারস্য জাতিরা মিশর দখল করে নিলে প্রাচীন মিশরের সভ্যতার অস্তিমিত হয়। এরপর আসো পরবর্তী পৃষ্ঠায়, রাষ্ট্র ও সমাজ। প্রাক রাজবংশীয় যুগে মিশর কতগুলো ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। এগুলোকে নোম বলা হতো, ছোট ছোট নগররাষ্ট্রকে নোম বলা হতো। মিশরের প্রথম রাজা বা ফারাও
বা সেই সময় বলা হতো মেনেস বা নারমার। সমগ্র মিশরকে খ্রিস্টপূর্ব 3200 অব্দে ঐক্যবদ্ধ করে একটি রাজ্য গড়ে তোলেন, যার রাজধানী ছিল দক্ষিণ মিশরের মেমফিসে। তখন থেকে মিশরে ঐক্যবদ্ধ রাজ্য ও রাজবংশের উদ্ভব। মিশরীয় পেরু শব্দ থেকে ফারাও শব্দের জন্ম, মূল শব্দ হচ্ছে পেরু, সেখান থেকে ফারাও শব্দের উদ্ভব হয়েছে। ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী, তারা নিজেদের সূর্য দেবতার বংশধর মনে করত। ফারাও পদটি ছিল বংশানুক্রমিক, অর্থাৎ ফারাওয়ের ছেলে হতো উত্তরাধিকার সূত্রে ফারাও। পেশার উপর ভিত্তি করে মিশরীয়দের কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন রাজপরিবার, পুরোহিত, অভিজাত, লিপিকার, ব্যবসায়ী, শিল্পী এবং কৃষক ও ভূমিদাস শ্রেণী। মিশরের অর্থনীতি মূলত ছিল কৃষি নির্ভর। উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল গম, যব, তুলা, পেঁয়াজ, পিচফল ইত্যাদি। ব্যবসা বাণিজ্যেও মিশর ছিল অগ্রগামী। মিশরের উৎপাদিত গম, লিলেন কাপড় ও মাটির পাত্র ক্রিট দ্বীপ, ফিনিশিয়া, ফিলিস্তিন ও সিরিয়ায় রপ্তানি হতো সেই সময়ে। বিভিন্ন দেশ থেকে মিশরীয়রা স্বর্ণ, রৌপ্য, হাতির দাঁত, কাঠ ইত্যাদি আমদানি করত। এরপর আসো দেখি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নীল নদ। মিশরের নীল নদের উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। সেখান থেকে নদটি নানা দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্য সাগরে এসে পড়েছে। ইতিহাসের জনক হেরোডোটাস, ইতিহাসের জনককে হেরোডোটাস যথার্থই বলেছেন, তিনি বলেছেন মিশর নীল নদের দান। নীল নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতি বছর নীল নদে বন্যা হতো। বন্যার ফলে পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হতো। জমে থাকা পলিমাটিতে জন্মাতো নানা ধরনের ফসল। সভ্যতায় মিশরীয়দের অবদান। প্রাচীন সভ্যতায় মিশরীয়দের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। ধর্মীয় চিন্তা, শিল্প, ভাস্কর্য, লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, জ্ঞান, বিজ্ঞান চর্চা সব কিছুই তাদের অবদানে সমৃদ্ধ। মিশরীয়দের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের জীবন ধর্মীয় চিন্তা ও বিশ্বাস দ্বারা প্রভাবিত ছিল। মিশরীয়দের ধর্মবিশ্বাস সম্পর্কে একটু আলোচনা করব। সম্ভবত প্রাচীন মিশরীয়দের মতো অন্য কোনো জাতি জীবনের সকল ক্ষেত্রে এতটা ধর্মীয় নিয়মকানুন অনুশাসন দ্বারা প্রভাবিত ছিল না। সে কারণে মানব সভ্যতার অনেক ধ্যান ধারণা, রীতিনীতি, আচার অনুষ্ঠানের জন্ম প্রাচীন মিশরে। তারা জড়বস্তুর পূজা করত, মূর্তি পূজা করত, আবার জীব জন্তুরও পূজা করত। নানা বিভিন্ন সময়ে তাদের ধর্মবিশ্বাসের পরিবর্তন ঘটেছে। মিশরীয়দের ধারণা ছিল সূর্য দেবতা রে বা আমন রে। সূর্য দেবতার নাম ছিল রে বা আমন রে, এবং প্রাকৃতিক শক্তি, শস্য ও নীল নদের দেবতা ওসিরিস মিলিতভাবে সমগ্র পৃথিবী পরিচালিত করেন। তবে তাদের জীবনে সূর্য দেবতা রে এর গুরুত্ব ছিল অনেক বেশি। তো আজকে আমরা মিশরীয় সভ্যতার কিছু অংশ আলোচনা করেছি। আগামী দিন তোমাদের মিশরীয় সভ্যতার আরও বাকি অংশটা আলোচনা করা হবে। আজকের পাঠ থেকে তোমাদেরকে একটি ছোট এইচডব্লিউ দেওয়া হবে। এইচডব্লিউটি হচ্ছে মিশরীয় সভ্যতায় নীল নদের অবদান লিখো। এটা হচ্ছে একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে মিশরীয়দের
ধর্ম বিশ্বাস সম্পর্কে লিখো। তো দশম শ্রেণী শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের যে মূল পরীক্ষায়, সেই মূল পরীক্ষায় তোমাদের জন্য সম্পূর্ণ সিলেবাসই থাকবে। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক নিয়েই আমরা আলোচনা করছি, তোমরা বাসায় এই সম্পর্কে বেশি করে অনুশীলন করবে। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।